আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। সামনে এটি যোধপুর রেলওয়ে জংশন স্টেশন। এই যোধপুর রেলওয়ে স্টেশনের ঠিক সামনে থেকে শুরু হয়েছে বাস র্যাপিড ট্রানজিট BRT-3 প্রকল্পটি। আর সামনে থেকে এটি গাজীপুর শিববাড়ি BRT বাস টার্মিনাল। বর্তমানে এই BRT বাস টার্মিনালটির নির্মাণ কাজের বেশ অগ্রগতি হয়েছে। বাস টার্মিনালটির মূল ভবনের অবকাঠামোগত নির্মাণ কাজের পাশাপাশি টার্মিনালটির বাকি অংশ নির্মাণ কাজও চলমান রয়েছে। তবে বর্তমানে প্রকল্পটির সবচেয়ে বেশি নির্মাণ কাজ হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে গাজীপুর ভোগড়া বাইপাস পর্যন্ত। সে অংশে দুটি ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে, আমরা কিছুক্ষণ পর সেদিকেই যাব। গাজীপুর শিববাড়ি BRT বাস টার্মিনাল থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মাঝখানে বেশ কয়েকটি BRT স্টেশনের নির্মাণ কাজ চলমান রয়েছে। গাজীপুর শিববাড়ি বাস টার্মিনাল ঠিক পরেই এটি BRT-র প্রথম স্টেশন। বর্তমানে এই BRT স্টেশনটির নির্মাণ কাজ চলমান রয়েছে। এই BRT স্টেশনটি লিফট, সিঁড়ি এবং এসকেলেটরের অবকাঠামোগত নির্মাণ কাজগুলো বর্তমান চলছে। তবে স্টেশনটির মাঝখানের অংশে এই BRT স্টেশনের প্ল্যাটফর্মের যাত্রী ছাউনির নির্মাণ কাজ শেষ করা হয়েছে। শিববাড়ি দিক হতে আমরা এখন সরাসরি চলে যাব গাজীপুর চৌরাস্তায়, যেখানে BRT প্রকল্পের সবচেয়ে বড় ফ্লাইওভারটির নির্মাণ কাজ চলছে। চলে আসলাম গাজীপুর চৌরাস্তায়। গাজীপুর চৌরাস্তায় নির্মাণাধীন এই BRT প্রকল্পের ফ্লাইওভারটির যানজট বিবেচনায় সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য একটি অংশ খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। আর সেটি হচ্ছে গাজীপুর শিববাড়ি থেকে বিমানবন্দরের দিকে, আর বিমানবন্দরের দিক হতে গাজীপুর শিববাড়ির দিকে প্রবেশের যে দুটি র্যাম্প রয়েছে সে দুটি র্যাম্প। এরই মধ্যে গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারটির এই দুটি র্যাম্পের প্রথম পর্বের সড়কের কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়েছে। আর গাজীপুর চৌরাস্তা দিক হতে শানলা বা মাওনার দিকের অংশে যে দুটি র্যাম্প রয়েছে সে দুটি র্যাম্পের নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে। যদিও BRT-3 প্রকল্পটি চলতি বছরে চালু হচ্ছে না, তবে আগামী ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পটির যে ফ্লাইওভারগুলো রয়েছে সেই ফ্লাইওভার এবং 20.50 কিলোমিটার এই BRT করিডোরের সড়কের নির্মাণ কাজ শেষ করবে বলে জানিয়েছে প্রকল্প পরিচালক। এরই মধ্যে BRT প্রকল্পের 6টি ফ্লাইওভারের মধ্যে 4টি ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ করা হয়েছে, আর 2টি ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান রয়েছে। এর মধ্যে গাজীপুর চৌরাস্তায় এই ফ্লাইওভারটি, আরেকটি হচ্ছে গাজীপুর ভোগড়া বাইপাস অংশে। আমরা কিছুক্ষণ পর গাজীপুর ভোগড়া বাইপাস অংশেও যাব, দেখব সেখানকার ফ্লাইওভারটির নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। চলে আসলাম BRT প্রকল্পের গাজীপুর ভোগড়া বাইপাস অংশে। এই গাজীপুর ভোগড়া বাইপাস অংশে BRT ফ্লাইওভারটির বর্তমানে নির্মাণ কাজের কিছুটা গতি ফিরেছে। এই 6 লেন বিশিষ্ট ফ্লাইওভারটির বক্সগার্ডের উত্তোলন কাজ শেষ করার পর এই ফ্লাইওভারটির দুপ্রান্তেই চলছে এর র্যাম্পের নির্মাণ কাজ। সেই সঙ্গে ফ্লাইওভারটির উপরের অংশে বক্সগার্ডের উত্তোলনের জন্য যে সরঞ্জাম ছিল সেই সরঞ্জামগুলো এরই মধ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্প সূত্রে জানা যায় আগামী ডিসেম্বরের মধ্যেই এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ করে সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তবে কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে না আগামী ডিসেম্বরের মধ্যে এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হচ্ছে। তবে বর্তমানে ফ্লাইওভারটির নির্মাণ কাজে শ্রমিকের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
বিআরটি প্রকল্পের গাজীপুর বগুড়া বাইপাস থেকে চলে আসলাম বুটবাজারের কাছাকাছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দিকে। এই অংশে আরও একটি ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ করে সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। তবে এবার এসে দেখতে পাচ্ছি আবারও এই ফ্লাইওভারটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে এই ফ্লাইওভারটি দিয়ে সাধারণ যানবাহনগুলো চলাচল বন্ধ রেখে ফ্লাইওভারটির বাকি যে নির্মাণ কাজগুলো ছিল সেগুলো শেষ করা হচ্ছে। এবার চলে আসলাম বিআরটি প্রকল্পের গাজীপুরা অংশে। সামনে এটি কুনিয়া ফ্লাইওভার। বর্তমানে দুলেন বিশিষ্ট এই ফ্লাইওভারটি দিয়ে সাধারণ যানবাহনগুলো চলাচল করছে। তবে গত আপডেটের সময় দেখিয়েছিলাম এই ফ্লাইওভারটির নিচের অংশে সড়কের নির্মাণ কাজ চলছিল। এবার এসে দেখতে পাচ্ছি সড়কের নির্মাণ কাজ শেষ করে সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে এই গাজীপুরা বা কুনিয়া ফ্লাইওভার থেকে টঙ্গী বাজার পর্যন্ত এই প্রকল্পের অধীনে যে ড্রেনের নির্মাণ কাজ বাকি ছিল সেগুলো শেষ করা হচ্ছে, একই সঙ্গে সড়কের নির্মাণ কাজগুলোও করা হচ্ছে। এবার চলে আসলাম বিআরটি প্রকল্পের টঙ্গী মেলগেট অংশে। প্রকল্পের এই অংশে বিআরটি রেপিডের দুটি র্যাম্প রয়েছে। তবে এই অংশে র্যাম্প দুটির ডালাই কাজ করার পর এর উপরে কার্পেটিংয়ের কাজ এখনও করা হয়নি, ঠিক একই অবস্থাতে ফেলে রাখা হয়েছে গত প্রায় দু মাসের বেশি হল। বিআরটি এলিভেটেডের এই দুটি র্যাম্প দিয়ে মূলত সাধারণ যানবাহনগুলো এই এলিভেটেডে ওঠানামা করবে, আর মাঝখানে দুলেন দিয়ে চলবে শুধুমাত্র বিআরটি র্যাম্প তিন প্রকল্পের যানবাহনগুলো। এই দুটি র্যাম্পের নির্মাণ কাজ শেষ করে দিতে পারলে টঙ্গী কলেজ গেটে এখন যে যানবাহনের চাপটা লক্ষ্য করা যায় সেটি অনেকটাই কমে যেত। চলে আসলাম বিআরটি প্রকল্পের টঙ্গী বাজার অংশে। এখানে টঙ্গী তুরাগ নদীর উপর বিআরটি প্রকল্পের অধীনে 10 লেনের সেতুটির বাকি অংশ নির্মাণ কাজ চলছে। প্রকল্পের এই অংশে সেতুটির টঙ্গী বাজার অংশে 2টি, আবদুল্লাপুর অংশে 3টি র্যাম্পের নির্মাণ কাজ বাকি রয়েছে। তবে এরই মধ্যে কিন্তু মূল সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল বাস রিপিটানজিট বিআরটি লাইন 3 প্রকল্প নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।